প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড ক্যারিয়ারে। বন্ধুরা, আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তির খবর নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কমিউনিটি বেসড হেলথ কেয়ার বা CBHC কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের আওতায় একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তির খবর নিয়ে আলোচনা করব। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের চতুর্থ HPNSP অন্তর্ভুক্ত কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট CCHT কর্তৃক বাস্তবায়নাধীন কমিউনিটি বেসড হেলথ কেয়ার CBHC অপারেশনাল প্ল্যানের আওতায় এই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে এই চাকরিটি সম্পূর্ণ সরকারি এবং অস্থায়ী চাকরি, সেটি তারা বলেছে। এখানে কিভাবে আবেদন করতে হবে এবং কোন কোন পদে কত লোক নেওয়া হবে, সেটি আমি আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকবেন। বন্ধুরা, স্বাস্থ্য মন্ত্রণালয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে, সেখানে তারা প্রথমে বলেছে যে এখানে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর, এখানে দুইজন লোক নেওয়া হবে। এখানে বেতন হবে 14তম গ্রেডে, বয়স হতে হবে 18 থেকে 30 বছর। সরাসরি নিয়োগ পদ্ধতির কথা বলেছে, সরাসরি নিয়োগ হবে। শিক্ষাগত যোগ্যতার কথা বলেছে, স্নাতক পাশ হতে হবে, কম্পিউটার পরিচালনায় 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, সেটি তারা বলেছে। এরপরে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার CHCP, এই পদটিতে অনেকগুলো লোকবল নেওয়া হবে। সেখানে তারা বলেছে 797টি পদ এখানে খালি আছে, কম হতে পারে অথবা বেশিও হতে পারে। এটিও 14তম গ্রেডের, বেতন হবে, বয়স হতে হবে 18 থেকে 30 বছর, সরাসরি নিয়োগ হবে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে, MS অফিস ও ইন্টারনেটে দক্ষ থাকতে হবে, এটি বলা হয়েছে। 797 তার মানে 800 কাছাকাছি লোকবল এখানে নেওয়া হবে। অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি এটি। এরপরে স্টোর কিপার একজনকে নেওয়া হবে, এটি 16তম গ্রেডের, 18 থেকে 30 বছর, বয়স হলে এখানে আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে, সেটি তারা বলেছে। গাড়ি চালক 5 জনকে নেওয়া হবে, বেতন 16তম গ্রেডের অনুযায়ী হবে, 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে, সরাসরি নিয়োগই হবে, অষ্টম শ্রেণী পাস হতে হবে, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অফিস সহায়ক MLHS 3 জনকে নেওয়া হবে, 20তম গ্রেডের, 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে, অষ্টম শ্রেণী পাস হতে হবে, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। বন্ধুরা, এই হলো কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি বেজ প্ল্যানের আওতায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তির খবর। এখানে আবেদন করতে হলে কিছু শর্তের কথা উল্লেখ করা হয়েছে এবং কিছু পদ্ধতির কথা উল্লেখ করা হয়েছে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে প্রথমে বলা হয়েছে যে আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। এরপরে 1, 3, 4 ও 5 এই ক্ষেত্রে বাংলাদেশের নাগরিক হিসেবে সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তার মানে 1, 3, 4, 5 এখানে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এবং 2 এর ক্ষেত্রে শূন্য পদের বিপরীতে ইউনিয়নস্থ সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড বা একই ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। তার মানে এখানে যে কমিউনিটি হেলথ প্রোভাইডার, এই পদটিতে আবেদন করতে হলে আপনাকে সংশ্লিষ্ট ইউনিয়নের বাসিন্দা হতে হবে অথবা আপনার সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হতে হবে। তার মানে প্রত্যেকটা ইউনিয়নে যে সাবেক ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের বাসিন্দা হতে হবে। তার মানে 3টা ওয়ার্ড মিলে আগে সাবেক ওয়ার্ড একটি হতো, সেই অনুযায়ী আপনাকে সেই ওয়ার্ডের বাসিন্দা হতে হবে। এক্ষেত্রে যারা গ্রামে বসবাস করেন, ইউনিয়নে বসবাস করেন, তাদের জন্য এটি বোঝার সুবিধা আছে। এই জন্য যারা ইউনিয়নের বাসিন্দা তারাই শুধু এখানে আবেদন করতে পারবেন। এখানে সিটি কর্পোরেশন অথবা পৌর এলাকার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সাবেক ওয়ার্ড ও মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এই পদটিতে তারা বলেছে। শূন্যপদের তালিকা পাওয়া যাবে হলো, একটি ঠিকানা এখানে দেওয়া হয়েছে, www.communityclinic.gov.pd। এইখানে আপনি শূন্যপদের তালিকাগুলো পেয়ে যাবেন। এখানে প্রার্থীর বয়সের কথা বলা হয়েছে, 10/4/2022 তারিখে একজন প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। 10 এপ্রিল 2022 খ্রিস্টাব্দে একজন প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ 30 বছর এবং সর্বনিম্ন 18 বছর। তবে মুক্তিযুদ্ধ ফ্যামিলি সন্তানদের জন্য এবং প্রতিবন্ধী যারা তাদের জন্য 32 বছর পর্যন্ত বয়সে দিলে। এরপরে এখানে বলা হয়েছে যে এখানে আবেদন করতে হবে অনলাইনে। অনলাইনে আবেদনের ঠিকানা এটি হলো http://cbhc.teletalk.com.bd। এই ওয়েবসাইটে ঢুকে আবেদনপত্র পূরণ করতে হবে। সময়সীমার কথা বলা হয়েছে, এটি শুরু হবে 10 এপ্রিল সকাল 10টা থেকে।
আবেদন শুরু হবে এবং এটি চলবে 9 মে 2022 বিকেল 5টা পর্যন্ত। এক মাসেরও প্রায় এক মাস সময় আপনারা এখানে পাচ্ছেন আবেদন করার জন্য। এবং আবেদনের সময় বলা হয়েছে যে আবেদনকারী প্রার্থী তার স্বাক্ষর 300x80 পিক্সেল এবং রঙিন ছবি 300x300 পিক্সেল, এই সাইজের ছবি স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে, সেটি তারা এখানে বলেছে। ছবির সাইজ হবে সর্বোচ্চ 100 কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ হবে সর্বোচ্চ 60 কিলোবাইট, এটি আপনারা খেয়াল রাখবেন। এখানে আবেদন ফি ধরা হয়েছে, এখানে তারা বলেছে যে প্রত্যেকটি পদের বিপরীতে 500 টাকা এখানে আপনার আবেদন ফি দিতে হবে, যেটি আবেদন করার 72 ঘন্টার ভিতরে আপনাকে টেলিটক মোবাইলের মাধ্যমে এই টাকা পাঠাতে হবে। বন্ধুরা, এই ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কমিউনিটি ক্লিনিকের একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তির খবর। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে সেটি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এখানে আবেদনের ঠিকানা এবং কমিউনিটি ক্লিনিকের ইউনিয়ন ভিত্তিক এবং ওয়ার্ড ভিত্তিক যে শূন্য পদের তালিকার যে ঠিকানা সেটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে নিয়ে এগুলো দেখতে পারবেন এবং আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।